নমস্কার বন্ধুরা, আমার রান্নার জগতে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে যে কোনো উপোষের দিনে বা নিরামিষ দিনে খাওয়া যায় এমন একটা রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে ছানার আলুর দম। আমরা তো বাড়িতে এমনি আলুর দম তো হামেশাই বানিয়ে থাকি, একবার এই ছানার আলুর দম বানিয়ে দেখুন, স্বাদ মুখে লেগে থাকবে। এটা ভাত, রুটি, লুচি, পরোটা সবার সাথেই যায়। তাহলে চলুন আপনাদের দেখাই কিভাবে এই ছানার আলুর দম আমি মাত্র 10 মিনিটে বানিয়ে ফেলি। ছানার আলুর দম বানানোর জন্য আমি এখানে 1 কেজি মতো আলু নিয়েছি, যেটা খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে সেদ্ধ করে রেখেছি। একটা মশলা তৈরি করে নেব। এবার এর জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরের গুঁড়ো, 1/2 টিস্পুন ধনের গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো, আর পরিমাণ মতো নুন, আর সামান্য একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। এবার রান্নাটা শুরু করব। তার জন্য কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল। তেলটাকে হাই ফ্লেমে একটু গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1টা তেজপাতা, 1টা শুকনো লঙ্কা, 2টো এলাচ, 2টো লবঙ্গ, আর 1 টুকরো মতো দারচিনি, আর 1 টিস্পুন মতো গোটা জিরে দিয়ে ফোড়নটাকে 10 থেকে 15 সেকেন্ড মতো একটু ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলুগুলো। আলুগুলোকে দিয়ে মিনিট 2 মতো মিডিয়াম ফ্লেমে একটু হালকা ভেজে নেব। আলুগুলো হালকা ভাজা হয়ে গেছে, আলুগুলোকে ফোড়ন সমেতই তুলে রেখে দেব। আবারও কড়াই বসিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মতো সর্ষের তেল। সর্ষের তেলটা একটু গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মাঝারি সাইজের টমেটো কুচি, মিনিট মতো মিডিয়াম ফ্লেমে একটু ভেজে নেব। টমেটোটা নরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব তৈরি করে রাখা মশলার পেস্টটা। মশলার পেস্টটা দিয়ে আবারও মিডিয়াম ফ্লেমে এটাকে 2 মিনিট মতো কষিয়ে নেব। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য এর মধ্যে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষাতে কষাতেই এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন মতো আদা বাটা আর 1 টিস্পুন মতো কাঁচা লঙ্কা বাটা। এবারও আবারও মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, মশলার থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে সেদ্ধ করে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুগুলোকে দিয়ে বেশি নাড়াচাড়া করব না, যেহেতু এটা সেদ্ধ আলু, তাই মিডিয়াম ফ্লেমে 1 মিনিট মতো আলুগুলোকে মশলার সাথে হালকা হাতে মিশিয়ে নেব। আলুগুলো মশলার সাথে মিশে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আপনারা যেরকম গ্রেভি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী জলটা দিয়ে দেবেন। সমস্তটা ভালো করে নেড়ে নিয়ে আর দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন মতো ছানা। এটা আমার ঘরে তৈরি করা ছানা, আপনারা চাইলে দোকানের ছানাও ব্যবহার করতে পারেন, কিংবা আপনারা ছানার বদলে পনিরও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 4টে মতো চেরা কাঁচা লঙ্কা। এবার সমস্তটা ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে মিডিয়াম ফ্লেমেই 4 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব, যাতে গ্রেভিটা ভালোভাবে ফুটে যায়। 4 মিনিট মতো গ্রেভিটাকে ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো গরম মশলা। আমি এখানে বাড়িতে তৈরি করা গরম মশলা ব্যবহার করেছি, আপনারা চাইলে দোকানের গরম মশলাও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো ঘি। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এটাকে 1 মিনিট মতো একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 1 মিনিট পর এর ঢাকনাটা খুলে আবারও সমস্তটা ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে এই নিরামিষ ছানার আলুর দম, এটা গরম গরম পরিবেশন করুন। বন্ধুরা, আপনাদের যদি আজকের এই রেসিপিটা ভালো লেগে থাকে এটাকে লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো তাহলে এখানেই শেষ, আবার দেখা হচ্ছে কালকে অন্য এক রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। ধন্যবাদ।